আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ 2023 সালের 21 এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন বিকালবেলা আমরা আজ যাচ্ছি নিউ ইয়র্কের উপকণ্ঠে ফেরি পয়েন্ট পার্কে। সেখানে আমাদের উল্লাপাড়া যারা অভিবাসী আছে আমেরিকাতে যারা থাকে, বিশেষ করে ব্রঙ্কসে, তাদের সাথে দেখা করব। একটা মিলন মেলা প্রতিদিনই হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে, আজকে নির্ধারণ হয়েছে এই ফেরি পয়েন্ট পার্কে। প্রিয় বন্ধুরা, আমরা এখন এসেছি ফেরি পয়েন্ট পার্কে, এসেছি উল্লাপাড়ার আমেরিকা প্রবাসী পরিবারগুলো ঈদের পরে আজকে গেট টুগেদার করবে নিউ ইয়র্কের উপকণ্ঠে ফেরি পয়েন্ট পার্ক। দেখেন চারপাশে লেক, মাঝখানে এই দ্বীপের মতো এই এলাকা। এখানে আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পাবেন, জাফর ইমাম আপনাদের সবার পরিচিত, উল্লাপাড়া সোসাইটি অফ ইউএসএ ইঙ্কের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম। দেখুন তো মুক্তি চেনেন কিনা। উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সাবিহা মঞ্জিলের ময়েন সরকার সাহেবের ছেলে সিদ্দিকুর রহমান লিটন। এখানে ঈদ উপলক্ষে এখানে অনেক খানা, মজাদার খানা পিনার আয়োজন করা হয়েছে, মানে প্রতি বাড়ি থেকেই মানে রান্না করে নিয়ে আসা হয়েছে। এখানে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এখানে মজাদার সব খা, বিপ, এখানে পিঠা, এই যে পিঠা, অনেক পিঠা, খিচুড়ি আছে। দেখুন প্রবাসে থাকলে ওরা দেশের যে আমেজ, দেশের যে ঐতিহ্য, সেগুলি এরা ধরে রাখার চেষ্টা করেছে। আজকের এই মিলন মেলায় উল্লাপাড়ার যারা উপস্থিত আছেন, নাম মোহাম্মদ জাকির হাসান মির্জা, লং আইল্যান্ড, 3 ছেলে 2 মেয়ে 1 ছেলে। আসসালামু আলাইকুম, আমি থাকি ব্রঞ্চে, আমার 3 মেয়ে। নাম বললেন না? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার এক, আমি থাকি ব্রঞ্চে, আমার 1 ছেলে 1 মেয়ে। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি আমার এই উল্লাপাড়া থানা মহেশপুর, কোথা মহেশপুর। শাহিন ব্রঞ্চ, 1 ছেলে 1 মেয়ে, উল্লাপাড়া, গ্রাম গহারটা। মোহাম্মদ সিদ্দিকুর রহমান লিটন, বাড়ি উল্লাপাড়ার, উল্লাপাড়া শ্যামলীপাড়া, থাকি নিউ ইয়র্কের ব্রঙ্কসে, আমার 1 ছেলে 1 মেয়ে। আসসালামু আলাইকুম, এস এম হাসান আলী, আমি থাকি ব্রঙ্কসে, আমার 1 ছেলে 1 মেয়ে, আমার গ্রামের বাড়ি উল্লাপাড়া গহারটা। সামনে সামনে থাকি ব্রঙ্কসে, উল্লাপাড়া, গ্রাম রামকান্তপুর, 1 ছেলে। তোমার আব্বা কি চাকরি করতেন? না না, বিজনেস করতো, চাকরি করতো অনেক আগে। আমি এম কে জামান, আমার বাংলাদেশে, আমার বাড়ি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, উল্লাপাড়া থানা, খালিয়াপাড়া গ্রাম, উল্লাপাড়া পৌরসভার মধ্যে। এখানে আমি ব্রঞ্চে থাকি, আমার 1টা ছেলে 9th grade পড়বে, আর 1টা ছেলে 2 বছর 2.5 বছর বয়স। আচ্ছা, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি এখানে ব্রঞ্চ নিউ ইয়র্কে থাকি, দেশের বাড়ি আমার উল্লাপাড়া, গ্রামের নাম রাহুলিয়া, আমার 2 ছেলে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ টিপু সুলতান, দেশের বাড়ি নাটোর গুরুদাসপুর, এখানে ব্রঞ্চে থাকি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফর ইমাম, আমি এখানে ব্রঞ্চে, নিউ ইয়র্কের ব্রঞ্চে থাকি, আমার বাসা উল্লাপাড়া, শ্যামলীপাড়া, সিরাজগঞ্জ, আমার আর একটা বাসা আছে নাটোরে, আমার 1 ছেলে, এখানে 9th grade পরে, 11th grade পরে ব্রঞ্চ আছে। আসসালামু আলাইকুম, আমার নাম এম জি রাহিনুল কবির মিলন, আমার বাড়ি বেলকুসি সোনা গ্রামে, আমার 2 1 ছেলে 1 মেয়ে, আমি ব্রঞ্চে থাকি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল কালাম, দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা প্রতাপ গ্রামে, আমি এখানে নিউ ইয়র্কে ব্রঞ্চে থাকি, আমার 3 মেয়ে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, নিউ ইয়র্ক ব্রঞ্চে থাকি, আমার বাড়ি সলঙ্গা থানা, গ্রামের নাম ভেঙ্গি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। উপস্থিত মেয়েদের একাংশ, দেখুন বাবারা চিরকালই বাবা, বাংলাদেশের বাবা, আমেরিকাতে এসে বাবা, তার ছেলের জন্য তার শৈশবের যে আনন্দের স্মৃতি ঘুড়ি, সেই ঘুড়ির ব্যবস্থা কিন্তু এখানেও করেছে। নাম কি তোমার? নাম কি? হোয়াট ইজ ইউর নেম? আনাস, এই দেখুন ঘুড়ি উড়াচ্ছে,
আমেরিকার আকাশে বাংলাদেশের ঘুড়ি উঠছে দেখেন, আনন্দের উৎসবের সর্বজনীনতা এখানেও বজায় রেখেছে। ধন্যবাদ, এর জন্য হয়তো তাকে অনেক পে করতে হয়েছে, বাংলাদেশি টাকায় কমপক্ষে তো তাও তো $16 মানে $2000 মতো আর কি। এই মুহূর্তে যারা উল্লাপাড়ার যারা দেখছেন তারা অনুভব করতে পারবেন যে আসলে বাংলাদেশের আনন্দ করি। হ্যাঁ, যাই হোক, ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এই দেখুন যারা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ একজন আরেকজনকে এই এই মজাটা দিচ্ছে। আরে ফিলিং ফান, এলার্ট অফ ফান, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস কাইট, এটাকে আমরা ঘুড়ি বলি। ঈদ বিকেলের তিনটি ঘন্টা নিমেষে শেষ হয়ে গেল। আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতিকে এদেশে এগিয়ে নিয়ে যাক। নিউ ইয়র্কের ফেরি পয়েন্ট পার্ক থেকে আবু সেলিম রেজা।